আসসালামু আলাইকুম, নতুন খামার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক ভালো আছেন এবং আপনাদের পশু পাখিগুলোও ভালো আছে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মেইন একটা কথা সবাইকে বলতে পারি বা যারা আমার কাছে পরামর্শ করেন, আমি একটা কথা বলি যে ভাই কোনো জিনিস পালনে লস নাই যদি একটু টেকনিক খাটাইয়া আপনারা জিনিসগুলো লালন পালন করতে পারেন, লস খাবেন না ইনশাল্লাহ, লস নাই। আপনি কষ্ট করলে ওইখান থেকে আল্লাহ আপনাকে দিবেই, লস কোনো দিন হবে না ইনশাল্লাহ। এই দেখেন আমার টাইগার মুরগি দুইটাই মুরগি হয়েছে, মুর ভাবছিলাম যে হয়তো বা দুইটাই মুরগ হবে কিন্তু ওইটা ওই না হয় নাই, দুইটাই মুরগি হয়েছে। এখানে এখানে মুরগি আছে, তো আমি এখানে পালন করতেছি এই জন্য যে আমি লস অনেক খামারি দেখি ভিডিও করে বলে যে বর্তমানে সব কিছুতেই লস, সব কিছুতেই লস। তো আমি বলি যে হয়তো লস হইতে পারে, হয়তো বা তার অনেক জানা শোনা আছে। তো আমার যতটুকু ধারণা, আমি এই যে হাঁস লালন পালন করতেছি, এদের যত্ন করতেছি, আমি এদের মধ্যে এতটা লস এখন পর্যন্ত লক্ষ্য করি নাই, এতটা লস এখন পর্যন্ত আমি এখন লক্ষ্য করি নাই এগুলার। আর রোগ বালাই আমারটা একদমই কম হয়, এইখানে আনছি এগুলো, এই যে আমার হাঁসগুলো আছে, আমি এদের আমার হাঁসে কোনো রোগ বালাই হয় না সহজে। যেমন এই মুরগির বাচ্চাগুলো আছে রানি খাতের ভ্যাকসিন করাই দিছি, হাঁসের বাচ্চা এই যে আছে এখানে, হাঁসের বাচ্চাগুলোকে আমি লাইসোভিট এর পানি খাওয়াইতেছি যাতে আমার হাঁসগুলো অসুস্থ না হয়ে যায়। আর বড় হাঁস যেগুলো আছে, এই বড় হাঁসগুলোকে আমি যে জিনিসটা ব্যবহার করি সেটা হলো বর্তমানে শুধু ভিটামিন আর ক্যালসিয়ামগুলো খাওয়াইতেছি, ভিটামিন আর ক্যালসিয়াম খাওয়াইতেছি, আর বাকি সবগুলা ই বর্তমানে অফ আছে। যেহেতু ডিম পারতেছে সবগুলাই, তো ডিম পারতেছে, ডিমের তা দিতেছে, এখানে অবশ্যই ভিটামিন ক্যালসিয়ামের দরকার আছে। তো ভিটামিন ক্যালসিয়ামের দরকার আছে বিধায় আমি এখন যেটা করি সেটা হলো যে শুধু ভিটামিন খাওয়াই আর ক্যালসিয়াম খাওয়াইতেছি, এই বাচ্চাগুলো বিক্রি করে দিছি। ও আমাকে দেখে অনেক ও ভয় পায় না একদম, বুঝছেন, মানে দেখা যায় যে ওদেরকে যখন খাবার দেয় ওরা আমার হাতে উপর আসে, আমার উপরে এসে বসে থাকে। হাঁসের বাচ্চাগুলো কত সুন্দর হয়ে গেছে, ভিতরে ঢুকতে যেতেছে, এগুলা বিক্রি হয়ে গেছে। দেখি খুব তাড়াতাড়ি এগুলা এদের মালিকের কাছে পাঠিয়ে দিব। আরও অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি হাঁসের বাচ্চা নিতে চাই বা মুরগির বাচ্চা নিতে চাই, আমি অনেককে অ্যান্সার দিতে পারি না বা অনেককে হাঁসের বাচ্চা এগুলো দিতে পারি না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি দিতে পারতেছি না, কারণ আমার এগুলো বুকিং হয়ে গেছে। আমি শুরুতে বলছিলাম বা যে আমার এক ভাই দুবাই থাকে, তো উনি আমাকে ফোন করে আগেই বলে রাখছে, টাকাও দিয়ে রাখছে যে ভাই আমি ঈদের পরে আসবো, আমার যত দিন আসার আগে যতগুলো বাচ্চা ওঠে সবগুলো বাচ্চা আমাকে দিতে হবে, তো বাচ্চাগুলো ওনার জন্য কালেক্ট করবো। আরেকটা হলো ভাই মুন্সিগঞ্জ থাকে, উনি আমাকে একটা হাঁসের জন্য অর্ডার করছে, আজকে প্রায় অনেক দিন ধরে ঘুরতেছে, আমি দিতে পারি নাই। তো ওনাকে আমি একটা হাঁসের বাচ্চা দেবো যেটা দুই তিন দিনের মধ্যে উঠবে। আমি একটা রিভিউ দেখাই আপনাদেরকে যে বর্তমানে কোন কোন হাঁস কুচে আছে, মানে যে মুরগির বাচ্চাগুলো দেখ, আই বিসু সু, এই যেমন একটা কুচের হাঁস বের হয়ে গেছে, তুমি তোমার ডিমে যাও। এইখানে আছে এক দুই তিন চার, এখানে আটটা আছে। আমি ঘরে আসলে অন্যান্য মুরগিগুলো আসবে না, কিন্তু এক দুই তিন ওর সাথে ওর যে আরেকটা বোন আছে টাইগার মুরগি, এই দুটো আসবে আসবে, আমি ঘরে আসলে ওর দুজন আসবে, ওরা ভাবে যে আমি মনে হয় খাবার নিয়ে আসছে এখানে। আর এখানে হলো আমার নতুন হাঁসের ডিম, আজকে ডিম পারলো না, এখানে দশটা আছে, তো আজকে ডিম পারে নাই মুরগিগুলোর অবস্থা। আশা করি মুরগিগুলা খুব তাড়াতাড়ি বাচ্চা উঠিয়ে ফেলবে। ওই বললাম যে ভাই দুবাই থাকে, উনি সম্ভবত এই ডিমগুলাও নিয়ে বাচ্চাগুলাও নিয়ে নিবে। আজকে ওই মুরগি বাচ্চা নিয়ে আলোচনা হইতেছিল, পরে বললো যে যদি ভাবমতো হয় তাহলে আপনার ওইখান থেকেই নিব। দেখেন এই যে আমার মুরগিটা অনেক সুন্দর ছিল, বাট ওর যে আরেকটা মুরগি আছে ওর একটু ডিম কম পারে, চারটা পাঁচটা ছয়টা করে ডিম পারে, এই ডিমে তো আর আমার হবে না।
ওইটা আমি আরেকজনকে দিয়ে দিছি, এমনি দিয়ে দিছি। আর এখানে ও মোটামুটি ভালোই ডিম দিছে, খারাপ দেয় না, 8-9টা ডিম পারছে ও। আর হলো এই যে এইটা আই আপনার মুন্সিগঞ্জ থেকে আমার এক ভাই কনফার্ম করে রাখছে, ওই ভাইয়ের জন্য রাখছি। কোনটা এই দেখেন, এই যে ডিম ভাঙা শুরু হয়েছে, এই দেখেন এই যে এখানে ভাঙছে এইটা। ঠান্ডা লাগছে প্রচুর, এই জন্য আমি কোনোদিন ভিডিও বানাই নাই, যে কাশির কারণে হয়তো কথা বুঝবেন, এই জন্য ভিডিও বানাই নাই। কিন্তু আজকে বানাইলাম, যে একদম গ্যাপ দিলে কেমন দেখা যায়। অনেকেই খালি বলে ভাই আপনার ভিডিও আসে না কেন, আপনার হাঁসের আপডেট আসে না কেন, এই জন্য আজকে বানাইতেছি। তো আর ওইখানে আরও অনেকগুলো ডিম আমি দেখছি, 7-8টা ডিম প্রায় দেখছি, যেরকম ভাঙছে তো নজরে আসতেছে না। যাই হোক, এইখানে কিছু নষ্ট ডিম ছিল, ডিমগুলো নষ্ট হয়ে গেছিলো, তো ওইগুলো আমি ফেলে দিছি। ফেলে দেওয়ার পরে এখানে যেগুলো আছে এগুলো বাছাই, কি তো যদি আল্লাহর রহমত হয় তো ইনশাল্লাহ এখান থেকে আমি 13টা বাচ্চা পাবো। আর যদি সবগুলো আল্লাহ বাঁচিয়ে না রাখে বা আমার রিজিকে না রাখে তো এখান থেকে আমি পাবো না। তো এইখানে হলো এইটা, যাও এইটা, এই যে এইটা আমি নতুন আনছি, এইটা আনছি আনুমানিক 2-3টা কিনে ফেলছি, এগুলো আমি নতুন। এইখানে 8টা আছে, এইটা পারছে আজকে, যেগুলো সব ডিট দেওয়া। আজকে কোনটাই পারছে মানে আমি সঠিক শিওর হইতে পারতেছি না, এখন আমার শুধু এই একটা গ্যাপ আছে ডিম পাড়ার জন্য, আর সবগুলো ফিল আপ আছে। এইখানে মুরগি, এইখানে মুরগি, ওইখানে ডিম আছে, এইখানে হাঁস, এইখানে ডিম, এইখানে হাঁস, এটা ফাঁকা। তো আমার মনে হয় যে এইখানে আরেকটা বসাতে হবে, এখানে এই যে খামার মাঝখানে এখানে একটা ভালো প্লেস দেখে এখানে আরেকটা বসাতে হবে, প্লাস এইখানে আরেকটা বসাবো। কিন্তু সমস্যা হলো যে ওরা ঝগড়া করে, ও মানে দুইটা হাঁস একসাথে হলে যে কি মারামারি করে, একটা ভিডিওতে সম্ভবত দেখাইছিলাম, আপনাদেরকে খেয়াল করছেন কিনা আমি জানি না। তো দুইটা পাশাপাশি বসে একটু ঝগড়া করবে, আমি এখানে একটু টেনশনে আছি যে ওদের কীভাবে কী করা যায়। তো আমি মুরগিগুলো সরাই ফেলবো এখান থেকে, মুরগি এখানে রাখবো না, ওদের জন্য আলাদা একটা ঘর তৈরি করবো আমি, আপনার টিন দিয়ে একটা ঘর তৈরি করে এই মুরগিগুলোকে সরাই ফেলবো এখান থেকে, কারণ হাঁস মুরগি একসাথে রাখাটা ঠিক না। তো এদেরকে আমি সরাই ফেলবো এখান থেকে, সরানোর পরে এখানে শুধু আমার হাঁস থাকবে, শুধু হাঁস থাকবে। ভাবতেছি জায়গাটা একটু এদিকে আনবো, এনে এটা একটু বড় বানাবো আর একটু, কারণ আমি দেখি রবিবারে রাজ হাঁস কিনতে যাব, দোয়া করবেন আপনারা। আর এই সাদা দেখে দুইটা সাদা নেব আর একটা অন্য কালার, ওই কালারটার নাম জানি না। তো 3টা হাঁস কেনার নিয়ত আছে আপনার, দেখা যাক আল্লাহ তাআলা রিজিকে রাখছেন কিনা। তো এখানে আমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, এখন এই ডিম বসানোর মতো 7টা আছে। তো এখানে একটা দেব 8টা, এইখানে একটা 9টা, আমার মেয়ে হাঁস আছে মাত্র 8টা। তো যদি আমার 9টা লাগবে না, আমার এখানে যে আই 7টা আছে এই 7টাতে আমার হয়ে যাবে, যদি মুরগিগুলো আমি সরাই ফেলি, মুরগি সরালে হয়ে যাবে, এটা ফাঁকা হয়ে যাবে, এটা 2-3 দিনের ভিতরে এইটা ফাঁকা হয়ে যাবে। ও বসছে আপনার 13 তারিখে, ওটা একটু লেট হবে, আর এই 3টাই আমার ফাঁকা হয়ে যাবে, 3টা একসাথে ফাঁকা হবে, এইটা এইটা একসাথে বাচ্চা উঠাবে। আমার যতটুকু ধারণা যে ও একসাথে বাচ্চা উঠাবে, দেরি হবে না, একসাথে ওরা বাচ্চা উঠিয়ে ফেলবে। তো এই হলো আমার ভিতরে, ও আমার লগে থাকে সবসময়, মোটামুটি ভালো ওজন আসছে ওর। সালাম দাও সবাই রে, খুব একটা ভয়ও পায় না এখন, আগে যে এত ভয় পাইছে যে আমার কাছে আসতে চায় না, কিন্তু এখন ভয় পায় না। তো দেখি বাহিরের আমার হাঁসগুলো কি অবস্থা, সারাদিন পরে সারলাম, দেখি হয়তো পানিতে চলে গেছে, এটা আমি আটকাই দিই, নাহলে উমের হাঁস বের হয়ে পানিতে চলে যাবে।